নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আপনারা আছেন অর্ডার শিট ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের একটি পিডিএফের অন স্ক্রিনে। আপনারা জানেন যে গত 7 সেপ্টেম্বর WBP কনস্টেবল 2019 এবং 2018-র ফায়ার অপারেটার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই চাকরির মেরিট লিস্টের পর যে কেস হয়েছিল, কেসের সমস্ত কিছু আপডেট সেদিন ছিল। তো বন্ধুরা, সেদিনকে হিয়ারিং ছিল এবং আগামী 13ই সেপ্টেম্বর আবার হিয়ারিংয়ের ডেট পড়েছে। তো আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে যে কনস্টেবল 2019 যে MA-57 যে অ্যাডিশন পার্টির যে একটা অ্যাপেয়ার করা হয়েছিল এবং ফায়ার অপারেটার MA-56 যে অ্যাপেয়ার করা হয়েছিল সেটা মার্জ হয়েছে কি হয়নি, তার জন্য আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্রমাণ সমেত। ঠিক আছে, এখানে অর্ডার শিট বলে লেখা আছে, যেটা এটা মাথায় রাখবেন। এবং জাস্টিস সৌমিত্র পাল চেয়ারম্যান, কেস নাম্বার এখানে দেখতে পাচ্ছেন MA-56, এবং তার পাশে দিয়ে দিয়েছে অরিজিনাল অ্যাপ্লিকেশান, যেটা OA-170। ঠিক আছে, এবং নিউটন বিশ্বাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এখানে অ্যাপ্লিকেশান আছে। ঠিক আছে, এখানে যারা অ্যাপ্লিকেশান করেছেন MA-56-এর জন্য, মিস্টার কে ভট্টাচার্য এবং মিস্টার জি হালদার অ্যাডভোকেটস, এবং কনস্টেবলদের ক্ষেত্রেও সেম একই। ঠিক আছে, এবার এটা কিন্তু অনেক বড় পিডিএফ আছে বন্ধুরা, তো আমি আপনাদের শর্টকাটে জানাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 7 তারিখের ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে, ফর দ্য অ্যাপ্লিকেশান ইন অরিজিনাল অ্যাপ্লিকেশান, যেটা ওএ কথাটা বোঝাচ্ছে। হ্যাঁ, মিস্টার এস সানিয়াল, ডি চ্যাটার্জি অ্যাডভোকেটস, এবং স্টেট থেকে যিনি আছেন মিসেস এস আগরওয়াল অ্যাডভোকেট, এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যারা আছে তারা হচ্ছে মিস্টার জিপি ব্যানার্জি, এবং তার সঙ্গে আছেন এস ভট্টাচার্যি এবং অ্যাডভোকেটস, মানে এই দুটো এখানে আর ইন একটা তিনটে, এবং আমাদের যারা অ্যাপ্লিকেশান করেছেন MA-56 এবং তার সঙ্গে MA-57, দে মোট হচ্ছে আমাদের 6টা লয়ার। তো বন্ধুরা, আপডেটটা অনেক বড়ই আছে, তো একটু ধৈর্য সহকারে দেখবে। এখানে যে কথাটি লিখেছে একটু তোমরা ভালোভাবে পড়ে নেবে, ইন দ্য অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশন অফ পার্টি বিং MA-56, দ্য অ্যাপ্লিকেশান ফর শর্ট অ্যারাইজিং আউট OA-170 ফাইল অন 29 জুন তারিখে করা হয়েছিল, এটা ঠিক আছে আবেদন করা হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে অর্ডার শিটে কী বেরিয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। এর অনেক কিছু কমলেশ স্যার মানে এক্সাম্পল দিয়েছিলেন, বলেছিলেন যে হ্যাঁ এরা এবং কিসের জন্য হয়েছিল অ্যাডিশন পার্টি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইন দ্য অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশন অফ পার্টিজ দ্য অ্যাপ্লিকেশান বিং 581 ইন নাম্বার, 581 জন অ্যাডিশন পার্টির জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন, সেটা মার্জ হয়ে গেছে। ঠিক আছে, এবং কোন পোস্টের জন্য ফায়ার অপারেটার এবং তার সঙ্গে যারা আছেন রাজ্য কনস্টেবলদের, তাদের পিডিএফটা আমি আপনাদের দেখাতে পারছি না এখন। ঠিক আছে, তো এটা ফায়ার অপারেটারের এবং কেস নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা বড় ব্যাপার হচ্ছে যে 13ই আগস্ট এটা ইস্যুর একটা ই ছিল, রিজয়নার অবজেকশন ছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল, সেটা নিয়েও ভিডিও করা হয়েছে, দেখে নিতে পারবেন। এবং একটা জিনিস যেটা ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট, এগুলো সমস্ত কিছু উনি বলেছিলেন এবং লড়াই করে উনি কিন্তু মার্জ করে দিয়েছেন। তো এখন যেটা বড় বক্তব্য হচ্ছে বন্ধুরা, যে 13 তারিখ আবার হিয়ারিংয়ের ডেট পড়েছে কনস্টেবল পুলিশ এবং ফায়ার অপারেটার পদে। তো এখানে যেটা লিখে দিয়েছে, এগুলো আপনারা পিডিএফ যদি নিতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে ক্লিক করে নিতে পারবেন, আমি সেখানে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো। এবং 11 ফেব্রুয়ারি মানে সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে। এবং এখানে যেটা কথা বলে দেওয়া হয়েছে যে অ্যাডিশনাল পার্টি সাবমিটেড দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট আর নট নেসেসারি পার্টিজ অ্যাজ টিল দ্যাট কমিশন হ্যাজ নট রিকমেন্ডেড অ্যান ইম্প্যানেল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ফায়ার অপারেটার। ঠিক আছে, এবং তার সঙ্গে যেটা ফেলুদের লয়ার যেটা ছিল এস সানিয়াল, মিস্টার সানিয়াল, তিনি কিন্তু অনেক কিছু ই করেছিলেন, তারপরেও কিন্তু উনি আমাদের রুখতে পারলেন না। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অ্যাডিশন পার্টিজ বিং MA-56 ফায়ার অপারেটার অ্যাপ্রায়ার ইনসেকশন প্রসেস অ্যাকর্ডিং টিম, অনেক কিছু লিখেছে বন্ধুরা, একটু আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন পড়ে। ঠিক আছে, মোটামুটি 8 পাতার এটি একটি পিডিএফ। তো শেষে যেটা বলা হয়েছে এখানে যে 13 তারিখ হিয়ারিংয়ের কথাও লেখা রয়েছে, সেটা আপনারা জানেন, তো খুবই ভালো খবর আশা করা যায়। তো দেখা যাক কী হয়, এখন কেসের মতো চলবে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।